হ্যালো গাইস, আজ আমরা সেক্সুয়াল ডিজিজ নিয়ে কথা বলবো। নিয়মিত ভিডিও আপলোড করি না আমি, হঠাৎ মাঝে মধ্যে একটা ভিডিও আপলোড করি। তো সো এখন থেকে চিন্তা করেছি মানব কল্যাণের জন্য, অসংখ্য রোগীদের কল্যাণের জন্য মাঝে মাঝে ভিডিও আপলোড করব। আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন, বেল বাটনে ক্লিক করবেন, তো হয়তো আমি আমার আগ্রহটা বাড়বে। চলুন আমরা সেক্সুয়াল ডিজিজে কথা বলি, যেটা বাংলাতে বলা হয় যৌন রোগ। এই যৌন রোগের মধ্যে একটি পার্ট আছে, পার্টগুলির মধ্যে আজকে যে পার্টের কথাটি বলবো সেটি হলো হস্তমৈথুন। এ একটি ভয়ঙ্কর কুঅভ্যাস, সাংঘাতিক কুঅভ্যাস। যদিও ভিতরে বা মন মানসিকতা আপনাদের একটা ফিলিংস আসে, একটা আনন্দ আসে, কিন্তু এই আনন্দের মাঝে আপনার জীবন বিনষ্ট করছেন। জীবনটা ধীরে ধীরে মৃত্যুর দিকে আপনি ধাপিত করছেন। হস্তমৈথুনের কুফলস্বরূপ দৈহিক ও মানসিক শক্তির পতন ঘটে, ধীরে ধীরে দেহ মন নিস্তেজ হয়ে পড়ে। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে মেরুদণ্ড আক্রান্ত হয়ে মস্তিষ্কের রোগ সৃষ্টি হয়। পিছনের, বিশেষ করে পিছনের মেরুদণ্ড নানান ব্যাধিতে আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের পেইন্ট আক্রান্ত হয়। আপনি পড়তে বসলে পিঠের ব্যথা হবে, নিস্তেজ হয়ে আসবে, বেশিক্ষণ বসতে ভালো লাগবে না, বারবার শুইতে ভালো লাগবে, আবার বেশিক্ষণ শুয়ে থাকলেও আপনাকে আপনার মেরুদণ্ডের ব্যথার কারণে শুইতে পারবেন না, মন মানসিকতা মরা মরা অনুভূতি হবে, ক্রন্দন করতে মন চাইবে, মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারবেন না, একটা ভীতি সঞ্চার সৃষ্টি হবে। এমনটি অসংখ্য নমুনা আছে এই হস্তমৈথুনের একটি কুফল। এছাড়া যেটা আমরা দেখেছি সেটা হলো অনেক সময় বহুমূত্র ধ্বজভঙ্গ অবস্থার সৃষ্টি হয়। এমন অবস্থা পরিণত হয় যে পরবর্তীতে এই ছেলেরা যৌনজীবনে স্বামী স্ত্রীর যেই মিলন সংযোগ ঘটানো হয় সেখানে বারবার ফেলোর হয় ছেলেই বেশি, এবং মেয়েটা ফেলোর হওয়ার কারণে, একটা ছেলে ফেলোর যখন হয় তখন একটা মেয়ের কাছে ওই ছেলেটার একদম আর কোনো মূল্য থাকে না। তা আমাদের বাংলাদেশের অধিকাংশ মেয়েরাই ছেলের কোনো দ্রুষ্টুটি থাকলে সেটা মুখের মধ্যে বলতে পারে না, তখন আকার ইঙ্গিতে ঝগড়া, অযথা বিষয়াদি নিয়ে ঝগড়া, নানান তাল বাহানা করে ছেলেকে হেয় প্রতিপন্ন করে, ছেলেকে অপদস্থ করে, ছেলের পরিবারকে অপদস্থ করে, এখান থেকে নানান ঝগড়া সৃষ্টি হয়, গণ্ডগোল উৎপাদিত হয়। এমনকি দেখা গেছে নিজের স্বামীকে পর্যন্ত হত্যা করা, এমনও ইতিহাস এই বাংলাদেশে আছে। যাক, পুরুষ জনন ইন্দ্রের প্রধান দুটি অংশ হচ্ছে আসলে পেনিস। পুরুষ জননের মধ্যে দুটি অংশ হচ্ছে হলো একটি পেনিস এবং টেস্টিস। পেনিস দ্বারা সঙ্গম ক্রিয়া সাধিত হয়, অর্থাৎ আপনার যৌন চাহিদা মেটানোর জন্য যেটা ব্যবহার করেন সেটি হলো পেনিস। এই পেনিস দ্বারাই সঙ্গম ক্রিয়া সাধিত হয়। স্বাভাবিক অবস্থায় উহা শিথিল থাকে, কিন্তু কামভাবের সৃষ্টি হলে উহা দ্রুত ভাব ধারণ করে। অর্থাৎ যখন আপনার মনের ভিতরে কামভাবের একটা বাসনা জাগে, তখন কিন্তু সে পেনিসটা অত্যন্ত লোহার ন্যায়, শক্ত বস্তুর ন্যায় সে দণ্ডায় অবস্থায় থাকে। উহা উত্থানশীল অন্তময় পদার্থপূর্ণ, তিনটি নল দ্বারা পেনিস গঠিত। এই পেনিসটার সৃষ্টি করা হয়েছে, সাধারণত দেখা যায় তিনটি নল দ্বারা
পেনিস গঠিত। এই তিনটি নলের এখানে গুরুত্ব অপরিসীম। এই তিনটি নলের উপরেই হস্তমৈথুনের একটি বিশাল প্রভাব পড়ে। পেনিসকে চার ভাগে ভাগ করা যায়, যথালিঙ্গ, মূল, লিঙ্গ, দেহ। একটা হলো লিঙ্গ মূল, লিঙ্গ দেহ, লিঙ্গ গ্রীবা এবং লিঙ্গ মুণ্ড। পেনিসের যে অংশ বস্তিকোটের মধ্যে লিগামেন্টস দ্বারা বক্ষণাস্থি বা বিপট উপাস্থিত চয়ের সঙ্গে যুক্ত, মানে যেটা সংযুক্ত থাকে, তাকে লিঙ্গমূল বলে। লিঙ্গমূল হতে পূর্বোক্ত তিনটি নলের যোগ পর্যন্ত লিঙ্গদেহ। লিঙ্গদেহ লিঙ্গমুণ্ডের সংযোগ স্থলের খাঁজ মতো অংশের তিনটি গ্রন্থি আছে। প্রথমটি মূত্র, মূত্রসায়ী গ্রন্থি। উহা হতে এক প্রকার রস নির্গত হয়। অপর যদি গ্রন্থি লিঙ্গমূলের নিকট অবস্থিত, উহাদের নাম ক্রোফার গ্ল্যান্ড। এই গ্রন্থিদ্বয় হতে এক প্রকার রস নির্গত হয়। পুরুষ জনন ইন্দ্রের টেস্টিস দুটি এবং উহা দ্বারা শুক্র উৎপন্ন হয়। এই টেস্টিস বা অণ্ডকোষ দুই স্তর থলি মধ্যে লিঙ্গের মূল দেশে সংযোগ বা সংলগ্ন থাকে। প্রত্যেকটি অণ্ডে 6 থেকে 7টি করে আবরক ঝিল্লি আছে। আমরা যে অণ্ডকোষ্ঠী দেখি দুটি, এই অণ্ডকোষ্ঠী প্রত্যেকটি অণ্ডে 6 থেকে 7টি করে আবরক ঝিল্লি আছে। দুটি শুক্ররজ্জু দ্বারা অণ্ডকোষ লিঙ্গমূলের সঙ্গে সংযুক্ত, সক্রিয় ঝিল্লি দ্বারা প্রত্যেকটি অণ্ড অসংখ্য কোটরে ভিক্ত। কোটরে এগুলি বিভক্ত এবং ওইগুলির মধ্যে শুক্রকোষ সমূহ অবস্থিত। ওইগুলোর সাহায্যে শুক্র উৎপন্ন হয়, শুক্র নির্গমন হয়, নলিদ্বয় সাহায্যে বের হয়ে আসে। শুক্র নির্গমন, নালীদ্বয়, পেনিসের মূলদেশের মূত্র আগে উন্মুক্ত। এ হচ্ছে পুরুষ জন্ম ইন্দ্রের গঠন। তুহা একটি কদর্য অভ্যাস। হস্তমৈথুনের যেটা কুপ্রভাব তার মধ্যে অনেক অনেক আছে। এই যে এগুলি বলতে গেলে ভিডিওটি আমার অনেক লম্বা হবে, তো আমরা সরাসরি চলে আসি, কিছু লক্ষণ নিয়ে কথা বলি। এবং কদর্য অভ্যাস গ্রস্ত ছেলে মেয়েদের স্বাস্থ্য খারাপ হয়, মুখের বিশ্রী চেহারা হয়, চোখ মুখ মলিন দেখায়। এই জাতীয় ছেলেমেয়েরা নির্জনপ্রিয়তা, লজ্জাশীলতা, ভীরুতা, মানসিক শারীরিক নিস্তেজতার লক্ষণযুক্ত হয়। এছাড়া কর্কশ স্বর, স্মরণশক্তির অভ্যাস, খিটখিটে মেজাজ প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। জীবন সম্পর্কে উদাসীন হয়, কোনো কাজকর্মে মনোযোগ দিতে পারে না, সর্বদাই অস্থির ভাবাপন্ন থাকে। এদের মন মানসিকতা একদম ক্ষীণ থাকে, এদের মন মানসিকতা একদম দুর্বল থাকে। অনেক সময় ভালো কথা শুনলেও তারা রেগে যায়, হুট করেই রেগে যায়, বদ মেজাজি। এদের আত্মীয় স্বজনদের মধ্যে, বন্ধুদের মধ্যে সুসম্পর্ক ভালো তেমন থাকে না, কারণ এরা ভীতু, কারণ এরা বদ মেজাজি, কারণ এরা এদের শুধু হস্তমৈথুনের কিছু সুখ ভোগ এবং এনজয় করার কারণেই বহির্ভূত হয়ে যায়। নিজের শরীরের সাথে তারা বেইমানি করে, মুনাফিকি করে। যখন যেখানে যে অবস্থা যেই অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিচালনা করা দরকার, তা থেকে তারা দূরে সরে নিজের জীবনের সাথে সাথে তারা ধোঁকাবাজি করে। শুক্রমেহ, স্বপ্নদোষ, অর্জন্য প্রভৃতি রোগের সৃষ্টি হয়। অনেক সময় বহুমূত্র, ধ্বজভঙ্গ অবস্থায় নানান কারণ হয়ে যায়। আপনি যখন একটি মেয়ে, যারা হস্তমৈথুনে অভ্যাসগত, তাদের লাইফে সবচেয়ে বড় সমস্যা এদের অধিক সময়
উত্থিত হয়, লিঙ্গ শক্ত হবে, উত্থিত হয়, আবার খুব দ্রুত এটার পতন হবে। যেমনই উত্থান হয় তেমনই পতন হয়। এদের উত্থান হতেও সময় লাগে না এবং পতন হতেও সময় লাগে না। এক কথায় একজন মেয়ে রসিকতার মধ্য দিয়ে যদি বলে তাহলে এই কথাটাই বলবে, বন্ধু তুমি জ্বালাইয়া দিলা কিন্তু নিভাইয়া দিলা না। অর্থাৎ এই হস্তমৈথুন চালিত যারা করে এরা প্রতিটি মেয়েকে শুধু জ্বালিয়ে দেয় কিন্তু নিভিয়ে দিতে পারে না। যৌন ক্ষুধার যেই স্বাদ, যেই আনন্দ উপভোগ করার প্রয়োজন ছিল একটা মেয়ের, একটা মেয়েকে যে প্রয়োজন ছিল তাকে দেওয়ার, সেটি সে অক্ষম, সক্ষম না, সক্ষম হবে না। কেননা এই জন্যই তার হস্তমৈথুন করতে করতে নিজের অঙ্গ অজায়গায় পরিচালিত করতে করতে এমন অবস্থা হয় তার উত্থানের পরে যতটুকু সময় তাকে ধরে রাখতে হবে সেই সময়টা ধরে রাখতে পারে না। বন্ধুরা আসুন, এখন হস্তমৈথুনের একটি ইসলামিক কিছু মতাদর্শ বা ইসলামিক দু চারটি কথা বলে আমি আমার মূল বিষয়টা যাব। এই ব্যাধিগুলির লক্ষণের পাশাপাশি কিছু ওষুধের নাম বলবো ডোজসহ, ভিডিওটি দেখতে থাকুন। যখন মানুষ অর্থাৎ মানব দেহে তার বীর্য অনেক ঘাটতি থাকবে, যৌনশক্তির নানান ভাবে অত্যাচারিত হয়ে তার দেহে যৌন যে উত্তেজিত হরমোনগুলি আছে এই হরমোনগুলির নানান বিশৃঙ্খলাভাবে অবস্থান করে, যার কারণে সে ভালো আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিও করতে সে পারে না, নামাজেও মন বসাইতে পারবে না, কোরআন তেলাতেও মন বসাইতে পারবে না, ভালো কাজেরও সে অংশগ্রহণমূলক ভালো এক্সপার্টলি যেটা যে কাজগুলি করার দরকার সেগুলি করতে পারবে না, লাইফে কোনো কাজে সে ধরবে ঠিকই, প্রথমটা শুরু হবে অনেক ভালো কিন্তু একটু পরে সেখান থেকে পিছু টান দেয়। এটাই হলো হস্তমৈথুনের একটি বড় কুলক্ষণ। আসুন আমরা এই সম্পর্কে সচেতন হই, যদি আমরা একটু সচেতন হই, একটু ইসলামী বই পত্রগুলিকে আমরা বিছানায় রাখি, যখনই আমাদের এইসব চিন্তা চেতনা আসবে, অশ্লীল ছবি ভিডিও ক্লিপগুলি যখন আমাদের সামনে নিয়ে আসার জন্য যখন চিন্তা করবেন, তখন আপনি একটি চিন্তা করবেন শুধু যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে এই যৌবনটারে হেফাজত করার জন্য এটা আমার কাছে আমানত দিয়েছে, আমার সঙ্গিনীর জন্য, আমি যদি এর মধ্যে হাত লাগাই, আমি যদি এইটি অপব্যবহার করি তাহলে আমি আমার সাথেই ধোকাবাজি করছি, আমার জীবনকে কুরে কুরে গলা টিপা দিয়ে মারছি, বিধায় আমি মারব না, হে আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। আপনি এ থেকে বের হয়ে আসতে সহজে পারবেন না, তবে হ্যাঁ পারবেন, আপনার মনের এমন একটা তিক নিতে হবে, এমন আল্লাহ তাআলার প্রতি এমন একটি ভয় আপনাকে জাগ্রত করতে হবে যে এই আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছে, এই যৌবন, এই যৌবন শুধু আপনার স্ত্রীর জন্য, এটি আর অন্য কোনো অবস্থায় কোনোভাবে কোনো জায়গায় আপনি প্রয়োগ করতে পারবেন না। এইসব চিন্তাভাবনা, এইসব চিন্তা চেতনা আপনার মাথায় জাগ্রত করতে হবে। এইটি করতে গেলে ইসলামী সাহিত্য মাঝে মাঝে আপনাকে পড়তে হবে, আমানত সম্পর্কে বেশি বেশি বিষয় আদিগুলো পড়তে হবে। তাহলে কি হবে, আপনি যখন আল্লাহ তাআলার ভয়ে যখন আমানত সম্পর্কিত যখন বিষয় আদিগুলো ইসলামী মন মানসিকতা নিয়ে যখন আমানত বিষয়টা যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন এই আমানতটা আপনি কখনো খেয়ানত করতে পারবেন না। ঘুমানোর আগে ইসলামী বইগুলি একটু পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, যখনই বেশি যন্ত্রণায় পড়বেন, যৌন চাহিদার জন্য আপনি কামভাবের জন্য খুব প্রেশান হয়ে যাবেন,
তখন পরতপক্ষে আপনি একটু উঠে সঙ্গে সঙ্গে বাহিরে দুই চার পা হেঁটে তারপরে রোমে ঢুকে ইসলামী সাহিত্য বইগুলি নিয়ে আপনি সামনে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ুন, আল্লাহ আল্লাহ জিকির করতে ঘুমিয়ে পড়ুন, তবেই আপনি এ থেকে কিছুটা হলেও মুক্ত পাবেন। এর সঠিক ঔষধ বলতে কিছু নয়, এর আসল ঔষধই হলো আপনার মনের ইচ্ছা, আপনার মনের গতিবেগটা ঘুরিয়ে দেওয়া। আপনার মনের গতিবেগটা যখন যৌন চাহিদার জন্য, হস্তমৈথুনের জন্য আপনি যে চিন্তা চেতনা সব কিছু ঘুরিয়ে দিয়েছেন, ঠিক তেমনটি ওখান থেকে মন মানসিকতা ঘুরিয়ে আপনি ইসলামী বইয়ের মধ্যে দিন, ওখান থেকে মন ঘুরিয়ে আপনি আল্লাহ তাআলার ভয়ের পথেও পথিক হয়ে যান, তাহলে সেখান থেকে ঘুরে আসবেন। তো এই রোগটি যখন হয়ে যায়, হস্তমৈথুন জনিত নানান সমস্যা যখন হয়ে যাবে, তখন আপনাকে ধীরে ধীরে চিকিৎসা করতে হবে একটু একটু সময় নিয়ে। যদি আপনার স্নায়বিক দুর্বলতা বা সর্বদা মনে ভয়, গণ্ডমালা ধাতু অর্থাৎ ধাতুর কিছুটা বিশৃঙ্খলা, ধাতু পাতলা হয়েছে, স্নায়বিক দুর্বলতা সর্বদা মনের ভয় অর্থাৎ আপনি ভালো মন্দ কথা কারো কাছে বলতে গুছায় বলতে পারতেছেন না, একটা ভয় ভয় আপনার ভিতরে সঞ্চারিত, এবং আপনার ভিতরে ভয় যে আমি বিয়ে করে আমি আমার ওয়াইফকে কীভাবে পরিচালিত করব, একটা ভয় ভীতিকর, এবং যে কোনো পরীক্ষা যে কোনো প্রশ্ন আসলে আপনার ভয়ে সেই প্রশ্নগুলো আপনার জানা আছে, উত্তরগুলি জানা আছে, কিন্তু তারপরেও সেই উত্তরগুলি আপনি ঠিকমতো লিখতে পারছেন না, সেই উত্তরগুলি আপনি ঠিকমতো বলতে পারছেন না, একটা ভয় ভয় আপনার ভিতরে সর্বসময় কাজ করে। তার জন্য আপনি বেস্ট একটা কোয়ালিটি ঔষধ আছে, সেটা হলো আপনি নিতে পারেন ক্যালকিরিয়া কার্বো 6X, ক্যালকিরিয়া কার্বো 6X এক মাথা করে দিনে 4-5 বার সেবন করবেন, দেখবেন আস্তে আস্তে এটি রিকভারি করা সম্ভব, অর্থাৎ এটি আপনার আস্তে আস্তে নির্মূল হবে। আর যদি আপনার এইসব সমস্যা ব্যতিরেখে যদি যদি পেনিস দুর্বলতা হয়, শীতলতা হয় অর্থাৎ নরম হয়ে আসে, আর শারীরিক দুর্বলতা থাকে, আপনি মনে করেন যদি যে হস্তমৈথুনের কারণে আমার চোখ মুখ বসে গেছে, মাথা ঘুরে, শরীর দুর্বল দুর্বল ভাব লাগে, আমার লিঙ্গ খুব শীতলতা অর্থাৎ খুব নরম হয়ে যায়, উত্তেজিত হওয়ার পরে খুব দ্রুত পতন হয়ে যায়, এই সব কারণগুলো যখন আপনার সামনে আসবে, তখন আপনার একটা ওষুধ, সেটা হলো চায়না 30X, এটা নেবেন, নিয়ে এটা একমাত্রা করে দিনে 5-6 বার সেব্য করবেন, সেবন করবেন, দেখবেন আপনার মানসিক দুর্বলতা এবং দেহের দুর্বলতা, পেনিসের শীতলতা, এগুলি আস্তে 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 রিকভার হবে, এগুলি আস্তে আস্তে অনেক ভালো হবে। তারপরে আসুন, যদি আপনার ভিতরে খারাপ স্বপ্ন বারবার দেখা দেয় অর্থাৎ খারাপ স্বপ্ন, স্বপ্নদোষ, হস্তমৈথুনের পাশাপাশি যদি আপনার সর্বসময় প্রায় খারাপ স্বপ্ন দেখেন, কোনো মেয়েলি হোক বা কোনো ভয়ভীতি হোক বা কোনো পাহাড় থেকে নিচে পড়ে যাওয়া হোক, গাছের উপর থেকে নিচে পড়ে যাওয়া হোক, এই যে একটা লিঙ্গুইস্টিক খারাপ স্বপ্ন দেখা অর্থাৎ যৌন চাহিদার উপরে খারাপ খারাপ স্বপ্ন দেখা, কখনো কখনো দেখবেন আপনি কবর থেকে মানুষগুলি, মৃত মানুষগুলি উঠে আপনাকে আঘাত করছে বা আপনাকে ধাওয়া করছে, এরকম অনেক স্বপ্ন, শুধু যৌন চাহিদার উপরে, শুধু যৌন মিলনের স্বপ্নগুলি, মানে খারাপ স্বপ্নগুলি শুধু না, এছাড়াও বেশ কিছু ভীতকর স্বপ্ন এগুলি উদ্ভাবিত হয়, যেটা আপনার লাইফের জন্য বড় এফেক্টেড। তো এক্ষেত্রে আপনাকে প্রথমেই খাইতে হবে ক্যান্থারিস। তবে হ্যাঁ, একটি কথা ভালো করে স্মরণ রাখবেন, এগুলি ওষুধ যখন খাবেন তখন একটি খাবেন, এখন সবগুলির জন্য সেটা না, যেটা আপনার সবচেয়ে বেশি সমস্যা সেই ওষুধটা শুধু খাবেন, খাবার পর মিনিমাম 15-16 দিন পর অন্য ওষুধ আপনি ধরতে পারেন, একসাথে কখনোই একাধিক ওষুধ খাবেন না দয়া করে। তো এই কথা হলো কি, যদি খারাপ স্বপ্নাদিগুলি আপনার নজরে চলে আসে, আপনার জীবনটাকে অতিষ্ঠিত করে ফেলে, সেক্ষেত্রে আপনি ক্যান্থারিস 6X নেবেন, একমাত্রা করে 3-4 বার সেবন করবেন, দেখবেন অনেকটা ঠিক হয়ে যাবে, রিকভারি হয়ে যাবে। আর যদি পিঠের দিকে বেদনা,
আটকে ধরা পিঠের নিচে বেদনা, মেরুদণ্ড। অনেক সময় দেখা যায় যে মেরুদণ্ডের এক পাশে দিয়ে পেইন্ট শুরু হবে, ব্যথা হবে। বেশ কতক্ষণ দাঁড়ানোর পরে দেখবেন যে আপনি একটু ক্লান্ত বোধ করতেছেন, বেশি পিঠে একটু টান ধরতেছে। এসব যদি সমস্যা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কোকুলাস 6x এক মাত্রা করে 4-5 দিন করতে পারেন। তবে এখানে ক্যান্থারিসের আরও অনেকগুলি আছে, সেটা হলো পুরুষদের পক্ষে বিশেষ উপকারী ঔষধ। উহা যথারীতি সেবন করলে কুঅভ্যাস থেকে মুক্তি লাভ হয়। যদি আপনি ক্যান্থারিসটা প্রথমেই টার্গেট করে, ক্যান্থারিসটা যদি আপনি গ্রহণ করেন, একটাই করবেন, সেটা 3x, হ্যাঁ 3x ওষুধটা আপনি নেবেন ক্যান্থারিস যদি নেন। এটা কুঅভ্যাসটা পরিবর্তন, কুঅভ্যাসটাতে একটা আগ্রহ, যেই উদ্বেগ, যে মন বাসনাটা, এটা কমে আসবে। আস্তে আস্তে আপনার রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর যদি খুব দুর্বল, প্রচুর মূত্রত্যাগ, জননেন্দ্র সহজে উত্তেজিত, দেখা যায় যে আপনার পেনিস হয়তো একটা মেয়ের একটা নিয়ে আপনি কল্পনার জগতে নিয়ে আসছেন যে ইস মেয়েটাকে পাইলে একটু ভালো হতো, এই যে এই সামান্য একটু কল্পনা করছেন, এতে আপনার লিঙ্গরা চট করে উত্থিত হয়েছে, শক্ত হয়েছে এবং খুব দ্রুত পতনও হয় এইসব রোগীর ক্ষেত্রে। যাই হোক, যে কোনো চিন্তা করলে খারাপ ছবি বা কোনো মেয়েদেরকে নিয়ে বা কোনো সেক্সুয়াল যেটা ডিজিজ বলা হয় সেটা সেক্সুয়ালের কারণে, যৌন চাহিদার কারণে যদি আপনার চট করে একটু চিন্তা করতে যদি উত্তেজিত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সবচেয়ে মোটামুটি ভালো ওষুধটা সেটা হলো অ্যাসিড ফর সিক্স। আবার বলি আমি, একাধিক ওষুধ কখনো একসঙ্গে ইউজ করবেন না। তো খুব দুর্বল, প্রচুর মূত্রত্যাগ, জননেন্দ্র সহজে উত্তেজিত হয়, মানে খুব সহজে উত্তেজিত হয়, এক্ষেত্রে আপনার অ্যাসিড ফর সিক্স এক্স একমাত্রা করে দিনে 3-4 বার খাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি আপনার এই কারণে যদি আপনার মনে করেন যে আপনার পায়খানা ঠিক মতো হচ্ছে না, মলের প্রথম অংশ শক্ত, মল কষা হচ্ছে, বা যেটা বলে কর্জীর্ণতা, কোষ্ঠকাঠিন্যতা, মাথা যন্ত্রণা, অনেক সময় মাথা যন্ত্রণা করে, ব্যথা করে, চোখগুলি খুলে খুলে যাবে, মাথার মগজটা যেন খুলে খুলে পড়বে, এমনটি মাথা যন্ত্রণা, এইসব কারণে যদি হয়, কোষ্ঠকাঠিন্য, অর্জীর্ণতা, এইসব লক্ষণ যদি দেখা দেয়, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন নাক্স ভূমিকা 30 একমাত্রা করে দিনে ধরেন 4-5 বার আপনি এটা সেবন করতে পারেন, করলে এটা ঠিক হয়ে যাবে। তবে একটা সবচেয়ে বড় কথা, আনুষঙ্গিক ব্যবস্থাপত্রটা হলো মেন আসল বিষয়। এই কুঅভ্যাসটি পরিত্যাগ করতে জীবনযাত্রার মনোন্নয়নের চেষ্টা, অর্থাৎ ইতিপূর্বে যে কথাগুলি বলেছি একই জিনিসই আবার বলি, এখন আমরা সিম্পল, যেটা আমাদের মানা উচিত, যে এগুলি আমাদের মানা উচিত আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য, সেই বিষয় আদিগুলির উপরে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সৎ চিন্তা করা, সৎ সঙ্গ, বই পড়া প্রভৃতি অভ্যাস করা, পুষ্টিকর আহার, যেমন ধরেন হাফ বয়েল ডিম, দুধ, মাখন, মাছ, মাংস, টাটকা তরি তরকারি, উপযুক্ত সময় মতো আহার, স্নান, নিদ্রা, বিশ্রাম। আপনি রাত জাগার অভ্যাস করলে রাত জাগার অভ্যাসটা আপনাকে বাদ দিতে হবে, এইটা আপনাকে একদম ঘড়ি ধরে এটা বাদ দিতেই হবে। আপনার এই অভ্যাসের সঙ্গে সঙ্গে যদি রাত জাগার অভ্যাস হয়, তাহলে আপনার লাইফটা খুব দ্রুত পতনের দিকে যাবে। এই জাতীয় মানসিক বদঅভ্যাসজনিত রোগের ক্ষেত্রে ঔষধ তেমন কাজে লাগে না। যদি আপনি ঔষধের উপরেই শুধু নির্ভরশীল হন, আপনাকে নির্ভরশীল হতে হবে ঔষধের পাশাপাশি আপনার মনসংযোগ, মন, আপনার মানসিকতা পরিবর্তন হতে হবে। শুধু সুন্দর ও সংযত জীবনযাপন এবং সময়মতো আহার যথেষ্ট উপকারী। খেলাধুলা, গান বাজনা, বই পড়া, ধর্মসভা যাওয়া, সৎ লোকের সংসর্গ উপকারী। এই বিষয়াদিগুলোকে আপনাকে যথেষ্ট মনে রাখতে হবে। আমরা যেন হস্তমৈথুনের দিকে ধাপিত না হয়, যাদের হস্তমৈথুন করার অভ্যাস আছে তারা হস্তমৈথুন ছেড়ে দেন,
কেননা হস্তমৈথুন করা একদম নিজের লাইফটাকে ছুরি বা ধারালো কোনো ছুরি দিয়ে ধীরে ধীরে নিজের বুকে পরিচালিত করা, ঠিক এমনটি হস্তমৈথুন যারা করে তারাও এইরকমই নিজের বুকে নিজে ধারালো ছুরি দিয়ে যেরকম খোঁচানো, খোঁচাতে খোঁচাতে একসময় আপনার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আপনি মৃত্যুবরণ করবেন, ঠিক তেমনই হস্তমৈথুন যারা করে তাদের যৌন জীবন তারা ধীরে ধীরে এভাবে মারতে থাকে, তাদের জীবনে অশান্ত, তাদের ফ্যামিলিগত অশান্তি, তাদের সব দিকে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, তার জীবনটা এমন অবস্থা হবে যে সে কখনও কল্পনাও করতে পারবে না তার দ্বারা যেসব আচরণগুলো বহিঃ প্রকাশ পাবে। তাই আমি আশা করি আপনারা ওষুধের পাশাপাশি নিজের মনটাকে পরিবর্তন করবেন। এখানে আমি আমার ভিডিওটা ক্লোজ করছি, পরবর্তীতে দেখি কোনো ভালো ভিডিও করতে পারি কি না। আপনারা যদি আমার পাশে থাকেন, লাইক শেয়ার কমেন্ট যদি করেন, তবে হয়তো আমি ভিডিও করব, নচেৎ